সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও লেবার কাউন্সিলর ফাতেমা জাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। এছাড়া বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম এবং শ্রম কাউন্সিলর ফকির মনোয়ার সহ অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।